हेलो फ्रेंड, गारंटी सक्सेस यूट्यूब चैनले तुम्हारे सबा के स्वागत। आज के तुम्हारे पढ़ा मल्टीपार्पास रिवर प्रोजेक्ट लास्ट क्लसटा करब। एर आगे परपर तीन क्लस करानो गए, जरा देखो अवश्य तुम्हारा गए देखे ने। हाँ, आज के भावे करालम ये कारण मैं बोर्डे लिखे दिए कारण कारण एगुला तुम्हें मुखस्त करते ही, ठीक है। और एगुलो आमी एमनी लिखलेओ मोटामुटी आमी जदि एकटा एकटा करे लिखे लिखे करातम ताहले तोमादेर टाइम बेशी जेतो। तार थेके भाबलाम जे आमी बोर्डे लिखे दी तारपर आमी पढ़िए देव, खूब इजी होबे ताई ना, कम समयेर मध्ये अनेक किछु जेने नेबे, तार जन्य करे दिलाम। कारण एखाने तो तोमादेर कन्सेप्चुअल कोनो किछु नाई, एखाने मुखस्त करार ब्यापार आछे, ठीक आछे। तो ताई देखो प्रथम देखबो कि ना आछे गोदावरी रिवर प्रोजेक्ट। गोदावरीटा कोथा थेके एसेछे तोमरा जानो, महाराष्ट्रेर नासिक जिला थेके एसेछे, त्र्यम्बक पर्वत श्रृंग थेके एसेछेन, ठीक आछे। महाराष्ट्रের নাসিকটা কিসের জন্য ফেমাস জানো তোমরা? পেঁয়াজের জন্য ফেমাস। দেখো সেখানে প্রথম যে ড্যামটা দেখা যায়, অর্থাৎ নাসিকেই যে দুটো ড্যাম দেখা যায় সেটা কি না আছে, ভাম ড্যাম আর হচ্ছে গাঙ্গপুর ড্যাম। কোন কোন ড্যাম? ভাম ড্যাম আর হচ্ছে গাঙ্গপুর ড্যাম, দুটো ড্যাম দেখা যায়। তারপর আর একটু এদিকে চলে এলে মহারাষ্ট্র আর তেলেঙ্গানায় পড়ছে কি না আছে, বার্লি ড্যাম। বার্লি ড্যামটা যে আছে মহারাষ্ট্র আর হচ্ছে তেলেঙ্গানা। আর হচ্ছে কালেশ্বর ড্যাম কোথায় আছে না আছে, তেলেঙ্গানায় আছে, শুধু তেলেঙ্গানায় কালেশ্বর ড্যাম আছে। তারপর আছে কি না আছে ধৌলেশ্বর ব্যারেজ, এটা কোথায়? অন্ধ্রপ্রদেশ আছে। দেখো তোমাদের এখানে কোশ্চেন দেয় এইভাবে যে ধরো দিয়ে দিল যে গাঙ্গপুর ড্যামটা কোথায় আছে, সেটা বলবে তোমরা গোদাবরী রিভার প্রজেক্ট। কখনো দেয় না যে প্লেস দেয় না, প্লেস আমি খুবই কম দেখেছি যে প্লেস দিয়েছে, ঠিক আছে। তার জন্য প্লেসটা দিয়েছি, তোমরা চাইলে মনে রাখতে পারো বা তোমাদের ইচ্ছা যা করবে করবে, ঠিক আছে। তোমরা এইভাবে মোটামুটি মুখস্থ রাখবে কি না আছে এই জায়গাগুলো মনে রাখবে, ড্যাম আর ব্যারেজগুলো কী কী আছে ওইগুলো মনে রাখবে। তোমাদের দিয়ে দেবে যে এই ব্যারেজটা এটা কোন রিভার প্রজেক্টে আছে, তোমরা তখন বলে দেবে। ধরো তোমাদের দিয়ে দিল যে ভাম ড্যাম, ভাম ড্যামটা কোন রিভার প্রজেক্টের আন্ডারে আসছে, তখন তোমরা বলে দিতে পারে যে গোদাবরী রিভার প্রজেক্টের মধ্যে আসছে, ঠিক আছে। কোশ্চেন এইরকমই দেয়, তোমাদের এইগুলো মুখস্থ করার ব্যাপার, মুখস্থ কিন্তু করতেই হবে। দ্বিতীয় ব্যাপারটা কি, এটা এটা বললাম। এরপর কী না আছে, কৃষ্ণা রিভার প্রজেক্টটা কী আছে? কৃষ্ণা রিভার প্রজেক্টটা আছে, প্রথম আছে কী না আছে, কয়না রিভার, কয়না ড্যাম আছে, কয়না ড্যাম আছে। কয়না কোথায় না আছে? মহারাষ্ট্রতে আছে। তারপর কী না আছে? নাগার্জুন ড্যাম, ঠিক আছে। কৃষ্ণর কী না আছে? কৃষ্ণর সাথে একটা অর্জুনের একটা ইয়ে আছে, সম্পর্ক আছে। অর্জুন কোশ্চেন করতো আর হচ্ছে কৃষ্ণ উত্তর দিত, সেইভাবে তোমরা মনে রাখবে, ঠিক আছে। অর্জুনের যত কোশ্চেন আসতো তত সব কোশ্চেনের উত্তর কিন্তু কৃষ্ণই দিত, ঠিক আছে। এই জন্য কৃষ্ণ আর অর্জুনের সাথে একটা সম্পর্ক আছে কৃষ্ণ। আর এটা হচ্ছে কি না যে নাগার্জুন, কৃষ্ণা নদীটা কোথায় আছে না, নাগার্জুন ড্যাম। তারপর হচ্ছে ভাবসাগর, ভাবসাগর ড্যামটা কোথায় আছে না আছে, তেলেঙ্গানায় আছে। এটাও কোথায় না আছে, কৃষ্ণা নদীতে আছে, ঠিক আছে। তাহলে এখানে কী হলো, কয়না ড্যাম হচ্ছে, নাগার্জুন ড্যাম হচ্ছে, আর হচ্ছে ভাবসাগর ড্যাম হচ্ছে, ঠিক আছে। এখানে তিনটা ড্যাম, আর এগুলো তেমন কোনো কিছু না, মুখস্থ করলে ইজিলি হয়ে যাবে মুখস্থ, ঠিক আছে। তারপর তোমরা দেখো কাবেরী রিভার, কাবেরী রিভার প্রজেক্টটা যে আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ না আছে, কৃষ্ণরাজ সাগর ড্যাম। কৃষ্ণরাজ সাগর ড্যাম হচ্ছে কী না আছে, কাবেরী রিভার প্রজেক্টের ফার্স্ট ড্যাম। তারপর কী না আছে, মেট্টুর ড্যাম, মেট্টুর ড্যাম, মেট্টুর পর কী না আছে, অমরাবতী ড্যাম, ঠিক আছে। এই যে তিনটেই আছে, তিনটাই কিন্তু তামিলনাড়ুতে আছে, ঠিক আছে। তিনটা ড্যামই তামিলনাড়ুতে আছে, কৃষ্ণা রিভার, কৃষ্ণা সাগর ড্যাম আছে, তারপর হচ্ছে কী না আছে, মেট্টুর ড্যাম আছে, আর হচ্ছে অমরাবতী ড্যাম আছে। এইগুলো কী না আছে সবগুলোই তেলেঙ্গানাতে অবস্থিত। আর কোন কার কার রিভার প্রজেক্ট, এগুলো হচ্ছে কী না আছে, কাবেরী, কাবেরী রিভার প্রজেক্টের আন্ডারে আছে এইগুলো, ঠিক আছে। তারপর দেখো, তারপর দেখে নাও কি না আছে, ইন্দাস রিভার প্রজেক্ট, ঠিক আছে। সিন্ধু নদীর যে ড্যামগুলো আছে সেইগুলো দেখে নাও, ড্যাম ব্যারেজগুলো যে আছে। প্রথম আছে কিনা আছে ঝিলাম নদী, ঝিলাম নদীতে তিনটা ড্যাম আছে, ঠিক আছে। কী কী আছে না আছে, তুলবুল প্রজেক্ট আছে, প্রথম যেটা আছে তুলবুল প্রজেক্ট আছে। তারপর হচ্ছে কী না আছে, লোরি ড্যাম আছে। তারপর কী না আছে, মঙ্গল ড্যাম আছে, মঙ্গলা ড্যাম আছে, ঠিক আছে। তাহলে কী না আছে, তুলবুল প্রজেক্ট আছে, লোরি ড্যাম আছে, মঙ্গলা প্রজেক্ট, মঙ্গলা ড্যাম আছে, এইগুলো কোথাকার না আছে, ঝিলাম রিভারের, ঝিলাম, ঝিলাম রিভারে আছে, ঠিক আছে। তারপর ঝিলামের পর কী আছে, চিনাব। তোমরা জানো যে পাঞ্জাবটা যে আছে, পাঞ্জাবটা বেসিক্যালি কী না আছে, সিন্ধু নদীর তীরে অবস্থিত পাঞ্জাব, মানে পাঞ্জাবের যে পাঁচটা, পাঁচ মানে যে শাখাগুলো, নদী শাখা নদীগুলো এসেছে সেইগুলোর জন্য তাকে বলা হয় পাঞ্জাব, মানে পাঁচটা নদী এসছে বলে পাঞ্জাবের উপর দিয়ে তার জন্য একে বলা হয় পাঞ্জাব। কী কী আছে, ইন্দাস, ঝিলাম, চিনাব, রাভি, ব্যাস, সতলুজ, ঠিক আছে। এইসব নদীগুলো এসছে বলে এটাকে বলা হয় পাঞ্জাব। এবার ইন্দাস নদীর যে শাখা নদী সেটা আছে কী না আছে, ঝিলাম, ঝিলামের তোমরা দেখলে এই তিনটা। তারপরে চিনাব, চিনাবের কী দেখবে না আছে, সালাল প্রজেক্ট আছে, আর হচ্ছে কী না আছে, ডালহস্তি প্রজেক্ট আছে, সালাল প্রজেক্ট আর হচ্ছে ডালহস্তি। সালাল আর ডালহস্তি কোথায় আছে না আছে, চিনাব, চিনাব হচ্ছে কী না আছে, সালাল আর হচ্ছে ডালহস্তি। তারপর হচ্ছে রাভি, রাভিটা, রাভি নদীতে কী আছে না আছে, রাভি নদীতে আছে
রঞ্জিত সাগর ড্যাম, রঞ্জিত সাগর ড্যামটা আছে কোথায় না আছে? রাভি, রাভি হচ্ছে রঞ্জিত সাগর ড্যাম। পাঞ্জাব এবং পাঞ্জাব আর হচ্ছে পাকিস্তানের যে বর্ডার আছে সেই দিক দিয়ে গেছে, সরি পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের যে বর্ডার আছে সেই বর্ডারে বর্ডারে গেছে কি না আছে এই রঞ্জিত সাগর ড্যামটা, ঠিক আছে? এরপর কি না আছে ব্যাস ড্যাম, ব্যাস ড্যামটা কি না আছে মানে আছে পাঙ্গাং ড্যাম, ব্যাস ব্যাস রিভারে যে ড্যামটা আছে সেটার নাম কি না আছে পাঙ্গাম ড্যাম, ঠিক আছে? পাঙ্গাং পাঙ্গাম ড্যামটা কোথায় আছে না আছে ব্যাস রিভারে আছে এই নদী এই ড্যামটা, ঠিক আছে? পাঙ্গাং ড্যাম। তারপর কি না আছে, তারপর আছে, তারপর হচ্ছে কিনা সতলুজ, সতলুজটা কি আছে? সতলুজ হচ্ছে কিনা আছে হরিকে ব্যারেজ আছে, আর কি আছে সতলুজ, ঠিক আছে? সতলুজ কিনা আছে, সতলুজ হরিকে ব্যারেজ আছে, তারপর আছে কিনা আছে, কিনা আছে ভাং ভাংরা লাগল আছে। ভাংরা লাগল জানো যে মানে হচ্ছে বেশ একটা গ্র্যাভিটি ড্যাম মানা হয় কাকে না আছে ভাংরা লাগল ড্যামটাকে, ঠিক আছে? গ্র্যাভিটি ড্যাম বলতে মানে খুব শক্তিশালী মজবুত ভাবে বানানো হয়েছে এই ড্যামটাকে, কি না আছে ভাংরা নাগল ড্যামটাকে। তোমাদের প্রথম ক্লাসে বলেছি যে গ্র্যাভিটি ড্যাম জিনিসটা কি, ঠিক আছে? আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারলে। তোমাদের এখানে কোনো কিছু না মুখস্থ করারই গল্প, এছাড়া আর কোনো কিছু না, মুখস্থ করো কাজে দিয়ে দেবে, ঠিক আছে? পরীক্ষা হলে তোমরা জানো যে এখান থেকে এক একটা কোশ্চেন দেয়, ঠিক আছে? হতে পারে যে এখান থেকে একটা দিয়ে দিলে কোনো সময় WBCS তোমাদেরই উপকার হয়ে যাবে, তাই না? তো আশা করি ভিডিওটি বুঝতে পারলে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।